আরে তুমি তো আশ্চর্য মেয়ে, সে একই রকম রয়ে গেলে তো। তোমাকে তো বুঝিয়ে এলাম আমি, আমি তো বললাম যে প্ল্যানটা যেটা করছি আমরা তার জন্য আমাকে বাড়ি যেতে হবে, একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করতে হবে। এসে থেকে সমানে ফোন করে যাচ্ছ কেন? ইন্দ্র তো আমার কথাটা ভালো করে শোনো, হোটেল থেকে বারবার টাকা চাইছে আমার কাছে, বলছে টাকা না দিলে কোনো অর্ডারই আর নেবে না। আমি আমি কোথায় যাব, কি করব? শোনো, ওদের বলো আমরা তো এখন চেক আউট করিনি, চেক আউট করার আগে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেবো। আমি এই কথাটা ওদের অনেকবার বলেছি, বিশ্বাস করো অনেকবার বলেছি, কিন্তু ওরা তো আমাকে বলছে যে এর আগেও নাকি তোমার প্রচুর বিল আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, আর সেগুলো ক্লিয়ার না করলে ওরা ওরা আর কোনো কথা শুনতে চাইছে না, ব্যাস। বুঝে গেছি, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি ফোনটা ছাড়ো, যা করার আমি করছি। ইন্দ্র না, খুব বাজেভাবে জড়িয়ে গেছি আমি, এখান থেকে মনে হয় ফেরার আর কোনো উপায় নেই। ইন্দ্রতাটাও আমায় ব্যবহার করছে, এই প্ল্যানটাও যদি সাকসেসফুল হয়েও যায়, জানি না জানি না ইন্দ্রতা আমায় আদেও কোনো শেয়ার দেবে কি না, কি যে করি আমি। আশ্চর্য, কিচ্ছু ম্যানেজ করতে পারে না, সারাক্ষণ শুধু টাকা 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 দাও টাকা দাও। কে তোমার কাছে টাকা চায় দাদা ভাই? ও, এরা কি সারাক্ষণ আমার উপর নজরদারি করে যাবে নাকি? কে হলো বলো, কে তোমার কাছে টাকা চায়? কে আবার ওই সব? আরে ওই পাওনাদাররা। পাওনাদাররা কেন বলো তো? মানে তুমি কাদের কাছ থেকে টাকা ধার নিয়েছো যে তোমাকে এরকম বারবার ফোন করে টাকা চায়? সেই কৈফিয়ত তোকে দেবো আমি, সে তো দিতেই হবে। শুধু তাকে নয়, সে কৈফিয়ত আমাদেরও দিতে হবে দাদা ভাই। আমি বুঝতে পারছি না আমি কার কাছ থেকে টাকা নিয়েছি, কি নিয়েছি, কত টাকা ধার নিয়েছি, সেসব কথা আমি সবাইকে বলতে যাবই বা কেন? বলতে হতো না যদি না পাওনাদাররা বারবার বৌদিকে ফোন করে টাকাটা চাইতো। আরে টাকা নিয়েছি আমি, ফোন তিথিকে করবে কেন? আমি তো বুঝতে পারছি না, অদ্ভুত। সেটা তুমি সব থেকে ভালো জানো, পেপারসগুলো কিন্তু আমরা দেখেছি। মানে কি 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 দেখেছিস তোরা, কি কি আছে কি সেখানে? ইন্দ্র তুমি কি কি তুমি ব্যাংক থেকে এতগুলো লোন নিয়েছো আমার নামে, নিয়ে এখন এসব উল্টোপাল্টা কথা বলছো? সবাই জানে তোমার কথাগুলো মিথ্যে, সবাই এখন জানে যে তুমি মিথ্যাচারিতা করে আমার নাম করে টাকা ধার নিয়েছো, আর সেই জন্য লোকগুলো আমার পেছনে ঘুরছে, আমাকে খুঁজছে, তুমিও সেটা খুব ভালো করে জানো। জেনে কিরকম অবলীলাক্রমে মিথ্যে বলে যাচ্ছ কেন? আমার জীবনটা এভাবে নষ্ট করছো কেন? দাদা ভাই তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে দিদি ভাইকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ব্যাংক থেকে ফোন করে দিদি ভাইকে অপমান করছে, কেন করলে তুমি এমনটা? হঠাৎ করে তোমার এত টাকার প্রয়োজন পড়লো কেন? টাকার দরকার কিসের কেন? ভালো করে বুঝিয়ে বলবো যে টাকার দরকার কেন? বলি, বুঝিয়ে বলছি তোদের। আচ্ছা, আমাকে এই বাড়ির কেউ কখনো ভেবেছে যে নিজের লোক বলে, পরিবারের একজন বলে কেউ কখনো আমাকে কোনো স্বীকৃতি দিয়েছে? এই যে ওয়ার্কশপে কাজ করার জন্য মিনিমাম যে সম্মানটুকু দেওয়া হয় সেটা কি আমাকে কখনো দেওয়া হয়েছে আলাদা করে? বোধহয় দেওয়া হয়নি। তো সেই জন্যই আমার কিছু করার ছিল না, আমাকে তো কিছুটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বিজনেস করতে হবে। তো আমি সেজন্য জোর করে চোর বলে গলা ধাক্কা দেওয়ার আগে কেউ কি তোরা একবারের জন্য ভেবেছিস যে কাজটা ঠিক করছিস কিনা? ওয়ার্কশপটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়, ওয়ার্কশপে তোমার রোজগারের দায়ভার নেবার কথা নয়। হ্যাঁ, তুমি হিসেবে কারচুপি করেছিলে, সবাই জানে সেটা, তুমি অস্বীকার করতে পারবে না, ঠিক সেই জন্য তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এসব নিয়ে কথা হচ্ছে কেন এখন?
কারণ প্রসঙ্গটা তোরাই তুললি তাই। ব্যাংক থেকে লোন নিয়েছিলাম নিজে বিজনেস করব বলে, কিন্তু আমার নামে তো কোনো অ্যাসেট নেই যে আমাকে ব্যাংক লোন দেবে, তাই বাধ্য হয়ে আমি। সেটা তো জানিয়ে করা উচিত ছিল তাই না? কোনটা উচিত কোনটা অনুচিত সেই প্রশ্নটা বলতে না তুললেই ভালো হয় সোম। আমরা শুনতে চাই, কোথাও কিছু করতে না পেরে তো বউয়ের কোম্পানিতে চাকরি করতে ঢুকে পড়লি, কি করতিস যদি চাকরিটা না হতো? কখনো ভেবে দেখেছিস যে তুই কি করতিস এরপরে? দেখো দাদা ভাই, অন্য কোথাও কেন ওর চাকরি হয়নি বা কখনো হতো কিনা সেটা আমি সত্যি জানি না। আমি শুধু এটুকু জানি সেদিন আসা সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে ও কিন্তু সব থেকে বেশি এগিয়েছে। এসব কথাকে মিটের ভাষায় কি বলে জানিস তো? পেড প্রমোশন। দেখ কতদিন এইভাবে তুই সোমকে ডিফেন্ড করে চালাতে পারিস। যতদিন না আমাদের কোম্পানি ডকে উঠছে ততদিন হয়তো এইভাবেই চালিয়ে যাবি আর কি। দাদা তুই হয়তো জানিস না, আজ ভাইয়ের জন্য আমরা বড় বড় ক্লায়েন্ট পেয়েছি। ওর বানানো প্রেজেন্টেশন দেখে সবাই মুগ্ধ। একটু না একটু কদর করতে শেখ, গুণের একটু কদর করতে শেখ। কি বলছো বর্ষা? কাকে কি বলছো? চেনো না তোমার দাদা ভাইকে? এসব কিছু ম্যাটারই করে না ওর কাছে। এসব গুণ, এসব গুণের কোনো মূল্য নেই ওর কাছে, কোনো ভ্যালিউ নেই, কিছু যায় আসে না ওর এগুলোতে। ওর কাছে গুণী কারা? যারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কোম্পানিতে আগুন ধরিয়ে দিতে পারে, সব ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, তারা হচ্ছে ওর কাছে গুণী। আর হ্যাঁ, কোম্পানি থেকে যারা দরকারি ফাইল ডিলিট করে দিতে পারে তারাও ওর কাছে গুণী। সব কি বলছো কি তুমি? কেন দাদা ভাই, ভুল কিছু তো বলেনি দিদি ভাই? তুমি বলো না জাহ্নবীর আমাদের অফিসে চাকরি নেওয়াটা সেটা কার পরামর্শে হয়েছে? সেটা আমি কোত্থেকে বলবো? সেটার মানে তুই নাই বোঝাতে পারবি, এইটার মানে নিশ্চয়ই তুই বোঝাতে পারবি। এসব কি? না না আমি নই, আমি নই, আমি ওটা নই। আর আমি কোথাও জাহ্নবীর সঙ্গে দেখা করতেও যাইনি, ওসব বাজে বেকার ফালতু। বেশ আমরা ধরে নিলাম ওটা তুমি নয়, তোমার মতো দেখতে অন্য কেউ। শান্তি, আর কত নিচে তুই নাববি? হ্যাঁ, আর কতবার ক্ষতি করবি সোমার মিনুর? দাদা ভাই আমার মনে হয় আবার নিশ্চয় তোমার পাওনাদাররা ফোন করেছে তাই না? দাও আমার ফোনটা দাও, আমি একটু দেখি। না আমি একটু ওনাকে বা ওনাদেরকে একটু বুঝিয়ে বলি। না না দাও দাদু আমাকে ফোনটা দাও। হ্যালো সর্বনাশ, মিনুর হাতে ফোনটা গেল কি করে? হ্যালো কে বলছেন? আচ্ছা আপনি কি ইন্দ্রনাথ পালের থেকে কোনো টাকা পান? আমায় আপনি বলতে পারেন, আমি মৃন্ময়ী পাল, ওনার ভাই স্ত্রী। জাহ্নবী কি ঠিক বলছি তো? জাহ্নবী জানো তো তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে না আমি ঠিক তোমায় চিনতে পারি। এই নাম্বারটা দেখছি দাদা ভাইয়ের ফোনে সেভ নেই, তাহলে এটা তোমার গোপন নাম্বার। নতুন নতুন প্ল্যান তৈরির সময় এই নাম্বারটা ইউজ করা হয় তাই না? তুমি তো নিশ্চয়ই জানো এখন অনেক নতুন নতুন অ্যাপ বেরিয়েছে যেখানে জানা যায় যে নাম্বারটা কার, তা কোথায় আছো, চলছে কিভাবে, ভালো আছো তো? আচ্ছা আমার একটা কথা বলবে, তোমার সাথে দাদা ভাইয়ের সম্পর্কটা ঠিক কি একটু ক্লিয়ার করে বলবে আমার? চলো চলো
চলো চলো চলো চলো পাল্টাই।